হ্যালো ফ্রেন্ডস, এই গরমে অতি তৃপ্তিদায়ক আমপোড়ার শরবত আজকে করে দেখাব। প্রথমে আম দুটো পুড়িয়ে নিয়েছি, তারপর এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেব। আম দুটো ঠান্ডা হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিচ্ছি। এই গরমে কাঁচা আম পোড়ার শরবত খেতে খুব ভালো লাগে এবং শরীরকেও ঠান্ডা রাখে। একটা আম ছাড়ানো হয়ে গেছে, প্লেটে রেখে দিচ্ছি। এবার আরেকটা আমকেও এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আরেকটা আমও ছাড়ানো হয়ে গেছে। এবার গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারের মধ্যে আম গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো বিট নুন দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম দেবেন। আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এবার মিক্স করে নিলেই শরবতটি তৈরি হয়ে যাবে। গ্লাসের মধ্যে বরফ দিয়ে রেখেছি, তার মধ্যে শরবতটা ঢেলে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন,